এক নম্বর ধ্বনি, উনি হলেন ইন্টারমিডিয়েট পাস, ওনার কোনো বিবিএমবি অনার্স মাস্টার্স নাই। স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা, উনি হলেন এসএসসি পাস। ডেল এর প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, উনি হলেন এইচএসসি পাস। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আকিজ সাহেব, উনি হলেন জিরো পাস, জিরো থেকে হিরো। পার্টেস কোম্পানির প্রতিষ্ঠাতা হাশিম সাহেব, এটা একটা বিশাল কোম্পানি, উনি আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, উনি হলেন ক্লাস ফোর পাস। ইনারা ব্যতিক্রম না, ইনারাই কমন। বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে সারা পৃথিবীর কোটিপতিদের মধ্যে 90% কোনো বিবিএমবি অনার্স মাস্টার্স নাই, সাধারণ রেজাল্ট। তাহলে কি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যদি কোটিপতি হতে চাও লেখাপড়া ছেড়ে দাও, এত কষ্ট করে এত কিছু। ভিসি, ভিসি মানে কি? ভাইস চ্যান্সেলর, তার ডিন কে বলতেছেন, ডিন কাকে বলে? বিভাগীয় প্রধান। তো ইউ শুড হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ ইউর এ প্লাস স্টুডেন্টস, মানে একটা ভার্সিটি ভিসি স্যার ডিন স্যারকে পরামর্শ দিচ্ছেন যে আপনার ডিপার্টমেন্টে যারা এ প্লাস এদের সাথে সম্পর্ক রাখবেন, কেন এরাই তো কেউ কেউ পরবর্তীতে টিচার হইতে পারে। তারপরে বললেন আর যারা ডি মাইনাস সবচেয়ে খারাপ রেজাল্ট এদের সাথে একটু সম্পর্ক রাখবেন, কারণ 20 বছর পরে আপনার ডিপার্টমেন্টে সবচেয়ে খারাপ রেজাল্টের ছাত্র আপনার ফ্যাকাল্টির উন্নতির জন্য, ল্যাব লাইব্রেরি বিল্ডিং বানানোর জন্য আপনাকে 20-50 লক্ষ টাকা কি করবে? দান করবে। কি হবে? তার তো রেজাল্ট খারাপ, তার চাকরি বাকরি হবে না, কি শুরু করবে? ব্যবসা শুরু করবে। অর্থাৎ জিপিএ 5 না হলেও হতাশ হতে নাই, ভালো রেজাল্ট না হলে বুঝতে হবে আপনি আগামীর বিল গেটস, আপনি ভবিষ্যতের আকিজ। আর যাদের রেজাল্ট ভালো, তারা যেই বন্ধুদের রেজাল্ট খারাপ তাদের সাথে কি রাখতে হবে? খাতির রাখতে হবে, যাতে 20 বছর পর ওই বন্ধুর কোম্পানিতে কি পাওয়া যায়? চাকরি পাওয়া যায়।